হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আমরা হার ডোজ এক ডোজ যে মিশন আমরা নিয়েছি তার নেক্সট ডোজ নিয়ে আবার এসে গেছি। আমি অরিন্দম বিশ্বাস আর তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল টেক ইটিজি। তো কালকে একটু টেকনিক্যাল কারণে ভিডিও দিতে পারিনি, তাই আজকে সকাল সকাল একদম ভিডিও দিয়ে দিয়েছি এবং সেটা ছিল ইংরেজির ভিডিও, একটা ভয়েস চেঞ্জের। যারা না দেখেছো, যারা এখনো পর্যন্ত ওই ভিডিওটা দেখনি, একবার ভিডিওটা দেখে নিও, যেখানে খুব মজার মজার ট্রিক বলা আছে যে কি করে ভয়েস চেঞ্জ না শিখেও আমরা তার উত্তরটাকে বের করতে পারবো। তো এখন আজকে আবার একটা অঙ্কের ট্রিক, আবার সিম্পলিফিকেশনের একটা ট্রিক, এমন অঙ্ক যেটা একাধিকবার পরীক্ষায় এসেছে এবং তোমরা দেখলেই চিনতে পারবে অঙ্কটাকে। এখন চেনা অঙ্ক, আমরা একটু দেখি যে কি করে তুরি মেরে অঙ্কটাকে করা যায়, ঠিক আছে? তো দেখে নিই আজকের ডোজ সিম্পলিফিকেশন। এইরকম একটা অঙ্ক, 999.1^7 + 999.2^7 + 999.3^7 + 999.4^7 + 999.5^7 + 999.6^7। তো প্রথমে বলি যে এইখানে স্টুডেন্টরা ভুল কি করে। তো প্রথম দু ধরনের স্টুডেন্ট আছে, দু ধরনের ভুল জেনারেলি করে। এক ধরনের আছে যারা একটু আদ্র অঙ্ক জানে, একটু চালাক, একটু বুদ্ধি ধরে, তারা কি করে এখান থেকে 999 কমন নিয়ে নেয়, 999 এখান থেকে কমন নিয়ে নেয়। এবং কমন নেওয়ার পরে ধরো যদি এখান থেকে 999 কমন নিই, কমন নেওয়ার পরে এইখানে লিখে দেয় 1^7। তো এই ভুলটা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট করে, আর এই ভুলটা করলেই তোমার অঙ্ক হয়ে যাবে একদম পুরো ভুল। দু নম্বর যেটা, কিছু স্টুডেন্ট আছে যারা অতটা বুদ্ধিমান না কিন্তু অঙ্ক জানে যে ভগ্নাংশে যোগ বিয়োগ করতে গেলে পূর্ণ ভাঙিয়ে করতে হয়, তারা কি করে এইগুলোকে পূর্ণ ভাঙায়। এই যে 999 * 1^7 আছে, কি করবে 7 দিয়ে 999 গুণ, তার সঙ্গে আবার 1 যোগ দিয়ে পূর্ণ ভাঙিয়ে একটা সরল ভগ্নাংশ ভগ্নাংশের আকারে আনতে চায়। তো সেই করে অঙ্কটার উত্তর ঠিক আসবে, কিন্তু যে সময় লাগবে তাতে তুমি 5টা অঙ্ক করতে পারবে। তাহলে নিশ্চয়ই সেটা ফলো করবো না? তাহলে ফলো করবো কোনটা? আগে আমরা দেখে নিই যে এই 999.47 মানেটা কি। দেখো আমি যদি লিখি 3^3, তার মানে কি 3 তো পূর্ণ হয়ে গেছে আর ভগ্নাংশে 1/3 আছে, তাহলে এটাকে আমি লিখতে পারি কি 3 + 1/3, 3 + 1/3, এটা আমরা লিখতেই পারি, এটা সবাই জানো নিশ্চয়ই। ঠিক সেম কাজটা, বোঝা গেল না? আর সহজ উদাহরণ দিচ্ছি, ধরো আড়াই আছে, আড়াই, আড়াই মানে কি, আড়াই মানে তো আমরা জানি 2 + 1/2, এটা তো জানি 2 + 1/2, ঠিক সেম জিনিস। আমাদের করতে হবে কি, এইগুলোকে সব রকম ভেঙে নেব, কি করব 9 + 1^7 + 9 + 2^7 + 9 + 3^7 + 9 + 3^7 + 9 + 5^7 + 9 + 6^7। বোঝা গেল? তাহলে কি করেছে, সবগুলো আলাদা আলাদা করে নিয়েছে। পরের স্টেপটা কি, পরের স্টেপটা হচ্ছে দেখো কটা 999 আছে, 1, 2, 3, 4, 5, 6 তাহলে আমি লিখে দিতে পারি যে 999 × 6 দেখেছো ছখানা সেম জিনিস আছে, প্লাস কি দেখো এটা 1^7 + 2^7 + 3^7 + 4^7 + 5^7 + 6^7। এখন এইটার যদি 7 লসাগু হয়
এক আর দুই তিন, তিন তিন ছয়, তাহলে দশ আর পাঁচে পনেরো, আর ছয় একুশ। অ্যাকচুয়ালি এটা হচ্ছে একুশ বাই সাত, তার মানে হচ্ছে কিন্তু তিন। তাহলে এই দিকটা আমি কি পাচ্ছি, নশো নিরানব্বই ইন্টু সিক্স কত হয়? যদি এটা একশো এক হাজার হতো তাহলে আমি ছ হাজার পেতাম। নশো নিরানব্বই মাঝে মানে এক করে কম কবার, ছবার। তাহলে এটা আমি কি লিখবো, পাঁচ হাজার নশো চুরানব্বই, মানে ছ হাজারের থেকে ছয় কম, এর সঙ্গে তিন যোগ, তাহলে পাঁচ নয় নয় সাত, এটা হলো আমার আনসার। কিন্তু এখন তো তোমরা প্রশ্ন করবে যে তুমি তো বললে যে তুরি মেরে অঙ্ক করবো, তো এত বড় অঙ্ক করতে কি কম সময় লাগে? আমি জাস্ট তোমাকে প্রসেসটা বললাম যে এই প্রসেসটা করতে হবে। কিন্তু এই প্রসেসটা আমরা কীভাবে করব, এই প্রসেসটা আমরা খাতা কলমে করব না, এই প্রসেসটা করব মাথায়। তাহলে দেখি নি প্রসেসটা কী করব। এটাকে আমি মুছে দিলাম, তাহলে সোজা হিসাবে আমি কী পেয়ে যাচ্ছি, দেখো নশো নিরানব্বই কটা আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, তাহলে নশো নিরানব্বই ইন্টু ছয়, একবারে ডাইরেক্ট এখানে চলে এলাম, নশো নিরানব্বই ইন্টু সিক্স। নশো নিরানব্বই ইন্টু সিক্স মানে আমরা কি জানি, এটা যদি হাজারের থেকে এক কম তো ছয় দিয়ে গুণ করলে ছ হাজার হতো, নশো নিরানব্বই আছে মানে ছয় কম হবে, তা ছ হাজার থেকে যদি ছয় কম হয় কত হয়, পাঁচ হাজার নশো চুরানব্বই। একবার এখানে চলে এসেছে, কিন্তু এইবার যে বাকি পার্ট আছে ভগ্নাংশগুলো দেখো, প্রত্যেকটার নিচে সাত আছে, তাহলে তার লস আগু সাত হবে, নিচেরটা সাত, সবগুলোর যখন নিচেরটা সাত থাকে জাস্ট ওপর কটা যোগ করলেই তো হয়, এক আর দুই তিন আর তিন ছয় আর চারে দশ আর পাঁচে পনেরো ছয় একুশ। তাহলে এখানে আমরা কী লিখবো, একুশ বাই সাত মানে তিন, হয়ে গেল আমার আনসার ফাইভ নাইন নাইন সেভেন, ফাইভ নাইন নাইন সেভেন। ওকে, এই অঙ্কটাকে কি হচ্ছে, এই অঙ্ক এতবার পাবে যে অঙ্কটাকে দেখে দেখে মুখস্থের মতো হয়ে যাবে। কে দুরকম এই হয়, নশো নিরানব্বই থাকে, কখনো শুধু নিরানব্বই থাকে। শুধু নিরানব্বই হলে কি হবে, দেখো এখানে কি করেছিলাম, ছ হাজার থেকে এক কম, শুধু নিরানব্বই হলে কি হবে, নিরানব্বই ছটা আছে মানে ছশো থেকে ছয় কম, ছশো থেকে ছয় কম হলে কি হতো, একদম পাঁচশো সাতানব্বই হয়ে যেত আনসার। ঠিক আছে, এবার যদি নিরানব্বই নশো নিরানব্বই এ ধরনের অঙ্ক না দেয়, যেমন অন্য কোনো সংখ্যা দিয়ে দিল, অন্য কোনো সংখ্যা দিয়ে দিল, সেক্ষেত্রে আমরা কী করব, সেক্ষেত্রে দেখো এরকম একটা অঙ্ক আমরা কিন্তু পেয়েছি প্র্যাকটিস করতে গিয়ে। অঙ্কটা হচ্ছে এই অঙ্কটাকে যদি আমরা দেখি, দেখবো এখানে কিন্তু সেই নশো নিরানব্বইয়ের বা শুধু নিরানব্বইয়ের সেই গল্পগুলোও নেই, আবার নিচে দেখো যে হরগুলো আছে সবগুলো সমানও নেই, তাই কিন্তু আমরা স্টেপগুলো সেম মেনটেন করবো। ফার্স্ট স্টেপটা কী আছে, দেখো একশো এগারো কটা আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, ওটাতেও যা করেছিলাম এটাতেও তাই করবো, পাঁচ ইন্টু একশো এগারো পাঁচশো পঞ্চান্ন, ফাইভ 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 পাঁচশো পঞ্চান্ন হয়ে গেল। প্লাস আমরা কী জানি যে হরগুলো যদি সমান হয় তাহলে সে ভগ্নাংশগুলো যোগ কী হয়, উপরটাকে যোগ করলেই হয়ে যায়, তাই আমরা করে নিতেই পারি যে হরগুলো সমান, তাহলে আমাকে লিখে লিখে কিছু করতে হবে না। দেখো কী আছে, দুই ছয় বারো কুড়ি তিরিশ, এর লস আগু কত, লস আগু মানে কি না, এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা যা দিয়ে যেটাকে সবগুলো দিয়ে ভাগ করা যায়, তাহলে কী করব, কত হয় সংখ্যাটা, এই এইটা সবাই মুখে মুখে করতে হবে, দেখো ষাট হবে লস আগু, তাহলে মনে মনে ধরে নেবো যে নিচে ষাট আছে, মনে মনে ধরে নেবো নিচে ষাট আছে, তাহলে তিরিশটাকে যদি আমি ষাট করি তাহলে অ্যাকচুয়ালি কী করতে হলো বলো তো, অ্যাকচুয়ালি কী করতে হলো, একে দুই দিয়ে গুণ করলাম, এবার ভগ্নাংশ আনচেঞ্জ থাকে, একই থাকে যদি উপর নিচে সেম দিয়ে গুণ করা হয়, তাহলে এর বদলে আমি কি লিখবো, দুই, সবগুলো ষাট করছি, এবার আর লিখে লিখে করছি না, সময় নষ্ট করবো না, কুড়িটাকে যদি আমি ষাট ধরে নিই তার মানে এর বদলে কত লিখবো, তিন, বারোটাকে যদি ষাট ধরে নিই তাহলে এর বদলে কী লিখবো, পাঁচ, ছয়টাকে যদি ষাট ধরে নিই একের বদলে কী লিখবো, দশ, দুইটাকে যদি ষাট ধরে নিই কী লিখবো, ওপরের কী লিখবো, তিরিশ দুগুণে ষাট, তাহলে এটা লিখবো তিরিশ, তাহলে তিরিশ আর দশে চল্লিশ, আর পাঁচে পঁয়তাল্লিশ, আর তিনে আটচল্লিশ, আর দুয়ে পঞ্চাশ, পঞ্চাশ বাই ষাট আনসার,
এইবার একটা মজা আছে দেখো, সব সময় যে তোমাকে এই অঙ্কটাকে করতেই হবে তার মানে নেই। অঙ্কটাকে করে যদি তোমার মাথায় বেসিক আইডিয়াটা ঢুকে যায় যে আসলে ব্যাপারটা কি, যে কত হতে পারে সম্ভাব্য, তাহলে তুমি অপশান দেখেই কিন্তু করে ফেলতে পারো। দেখো আমি এখানে একদম হুবহু যে অঙ্কটাকে আমি বই থেকে পেয়েছি সেই বইটার ছবিটা দিচ্ছি, যে এখানে অপশানগুলো কি আছে দেখো। প্রথম দুটো অপশান আছে 111.16 আর 111.56। দেখো এটা তো আমি কনফার্ম হয়ে গেছি যে 111 পাঁচবার আছে মানে 555 হবেই। তাহলে 111 দিয়ে যে অপশান দুটো আছে সে দুটো প্রথমেই বাদ দিয়ে দিলাম। এবার দুটো অপশান আছে দেখো 555.16 আর 555.56। 555 তো আমি পেয়েই গেছি, 555 পেয়েই গেছি, আর অঙ্কেতে একটা ভগ্নাংশেই দেখো 1/6 দেওয়া আছে, তার সঙ্গে তো আরও ভগ্নাংশ যোগ হবে, তাহলে নিশ্চয়ই শুধু 1/6 হতেই পারে না, কারণ আরও কিছু যোগ করবো মানে ওটা তো বাড়বেই। তাহলে কোনো অঙ্ক না করে শুধু অপশান দেখেই আমি উত্তরটা করে দিতে পারলাম যে 555.56। ক্লিয়ার? তো আবার বলছি, প্রতিদিনই আমি এটা বলি যে তুমি অঙ্কে কতটা পণ্ডিত সেই দিকে কিন্তু চাকরি হয় না। আমার দরকার নাম্বার, মার্কস। মার্কস মানে কি? সঠিক উত্তর। তুমি সঠিক উত্তর যেভাবে পারো করো, শর্ট ট্রিক দিয়ে করো, বড় করে করো, যদি পারো দেখে দেখেই উত্তর মুখস্থ বলে দিতে পারো, বা অঙ্ক এত প্র্যাকটিস করেছো মুখস্থ হয়ে গেছে দেখে উত্তর বলে দিচ্ছ, সব হতে পারে। কিন্তু যেটা শেষ কথা, আমার চাই ওখান থেকে নাম্বার, আমার চাই চাকরি। তাই এক্ষেত্রে আমরা যদি অপশান থেকে উত্তর করতে পারি অসুবিধা কোথায়। তো এই ছিল আজকে আমার ট্রিক। যদি তোমার ভালো লাগে তাহলে একটুখানি প্রতিদিনের মতো বলছি লাইক শেয়ার করে দেবে, আর বাড়িতে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, আর দেখতে থাকো তোমাদের প্রিয় চ্যানেল টেক ইট ইজি।